হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো ব্রেড ক্রাম্বস, যা খুব সহজেই কম খরচে হেলদি হয়ে ঘরে বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে নতুন ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য কিছু হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা হোল মিল ব্রেড দিয়েও এই ব্রেড ক্রাম্বসটি বানিয়ে নিতে পারেন। এবার ব্রেডগুলো একটি নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, এতে ব্ল্যান্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে ব্রেডের ক্রাস্ট ছাড়াও ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিতে পারেন, এতে ক্রাম্বসটা কিছুটা হোয়াইট কালার হবে। এবার একটা ব্ল্যান্ডার দিয়ে ব্রেডগুলো ক্রাম্বস করে নেব, তবে পুরো গুঁড়ো করে নেওয়া যাবে না। আজ ব্রেড ক্রাম্বসে কোনো ফুড কালার ইউজ করছি না, তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্রেড ব্ল্যান্ড করার সময় পছন্দ মতো ফুড কালার অ্যাড করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসগুলো রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কিছুটা এমন হবে। আপনারা চাইলে একটি কলেন্ডার বা ঝাঁজরে ব্রেডের পিসগুলো নিয়ে হাত দিয়ে চেলে ব্রেড ক্রাম্বস করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসগুলো রেডি হয়ে গিয়েছে এবং দেখতে এমন হবে। এবার একটা হ্যাভি বটম প্যানে ব্রেড ক্রাম্বসগুলো ঢেলে নিচ্ছি। এবার চুলার জলটা মিডিয়াম লোতে রেখে ড্রাই না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নতুবা নিচে পুড়ে যেতে পারে। পাঁচ ছয় মিনিট অনবরত নাড়াচাড়ার পর ব্রেড ক্রাম্বসগুলো এভাবে শুকিয়ে আসবে, যা হাতে ধরলেই কিছু ছোট ছোট আস্ত থাকলেও গুঁড়ো হয়ে যাবে। এবার একটি সেপারেট বোলে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব, অথবা একটি বেকিং ট্রেতে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো নিয়ে প্রিহিট ওভেনে 190°-200°C-এ 8-10 মিনিটসের জন্য বেক করে নিতে পারেন। মাঝে মাঝে ওভেনটা খুলে ব্রেডের ক্রাম্বসগুলো নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এক্সট্রা এয়ার না থাকে। রেডি হয়ে গেছে ব্রেড ক্রাম্বসগুলো। এই ব্রেড ক্রাম্বসগুলো নর্মাল টেম্পারেচারে এয়ারটাইট কন্টেনারে রেখে 1-2 মাস অথবা জিপলক ব্যাগ বা কন্টেনারে ডিপ ফ্রিজে 3-4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে ডিফারেন্ট টাইপের স্ন্যাক রেসিপি যেমন বিন কাকলেট, পটেটো চপ, চিকেন নাগেট এক্সেট্রা খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।